আজকের ভিডিওতে আমরা তুষার দাসের দুইটি ব্লগ এডিটিং ব্রেকডাউন করব। নাম্বার ওয়ান, তুষার দাস কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও তৈরি করতে পারে। নাম্বার টু, তুষার দাস কীভাবে তার থাম্বনেইল তৈরি করতে পারে। এবং আজকের ভিডিওতে এগুলো আমি মোবাইলের সাহায্যে কীভাবে করতে পারবেন সেগুলো দেখাবো। সো অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করুন। এবার কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে এখানে যে প্লাস আইকন রয়েছে এটার উপর ক্লিক করে 16:9 রেশিওটিকে সিলেক্ট করে দিন। এবার আপনাকে ডিরেক্টলি আপনার যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজে নিয়ে যাবে। এবার এখানে এসে আপনি যে ভিডিওটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান ডিরেক্টলি সেই ভিডিওটিকে নির্দেশ করে দিন। সো এবার আমি একটি ভিডিওকে নির্দেশ করে দিচ্ছি। এবার এখানে এসে লক্ষ্য করতে পারবেন একটি লেয়ার চলে এসেছে, এই লেয়ারটির উপর ক্লিক করে দিন। এবার একটু নিচে স্ক্রল করলে লক্ষ্য করতে পারবেন যে কালার অ্যান্ড ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিন। এবার একটু নিচে চলে আসবে, নিচে আসার পরে লক্ষ্য করতে পারবেন মনোক্রোম নামে একটি অপশন রয়েছে, সো ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিন। এবার এখানে এসে লক্ষ্য করতে পারবেন অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অপশন রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার ইফেক্ট রয়েছে। সো এবার আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে নির্দেশ করে দিন। তো চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার পছন্দের কালারটিকে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে যে টিকমার্ক রয়েছে এটির উপর ক্লিক করে দিন। এবার আবার ওই লেয়ার অপশনটির উপর ক্লিক করে দিন। এবার একটু নিচে আসলে লক্ষ্য করতে পারবেন যে অ্যাডজাস্টমেন্ট নামে একটি অপশন রয়েছে, সো ডিরেক্টলি জাস্ট এটাকে একটু কমা বাড়া করে দিন। ডিরেক্টলি একটু জাস্ট এটাকে কমা বাড়া করে দিন, তাহলে লক্ষ্য করতে পারবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটি আরও স্মুথ দেখাবে। সো জাস্ট এটি হয়ে গেলে এবার ডিরেক্টলি এখানে যে টিকমার্ক রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এবার জাস্ট এই ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন যে এই ভিডিওটি একদমই তুষার দাসের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এবার ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য ডিরেক্টলি এই অপশনটির উপর ক্লিক করে দিন। এবার এখান থেকে এসে নিজের পছন্দ মতো রেজুলেশন, এমবি সবগুলো সিলেক্ট করে এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করলে এক্সপোর্ট হতে লাগবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে এসে যে চতুর্থ আইকনটি রয়েছে ডিরেক্টলি এটার উপর ক্লিক করে দিবেন। এবার একটু নিচে আসলে লক্ষ্য করতে পারবেন যে ইমেজ সাইজ নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিন। এবার এই জায়গায় এসে 1920 এবং এই জায়গায় এসে 1080 লিখে দিন। লেখা হয়ে গেলে এখানে যে ওকে নামে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এবার এখানে এসে লক্ষ্য করতে পারবেন যে নিউ টেক্সট লেখাটি রয়েছে এই লেখাটিকে ডিলিট করে দিন। এবার এখানে এসে লক্ষ্য করতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, এবার এই প্লাস আইকনের উপর ক্লিক করার পরে ফ্রম গ্যালারি নামে অপশনের উপর ক্লিক করে আপনি আপনার ব্লগের যে অংশটিকে থাম্বনেইল হিসাবে অ্যাড করতে যাচ্ছেন সেই অংশটিকে নির্দেশ করে দিন। সেই অংশটিকে নির্দেশ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ব্যাপার মনোযোগ রাখতে হবে, যেন সেই জায়গাটি যেন অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এবার আমি তুষার দাসের ব্লগের একটি অংশকে ক্যাপচার করেছি, আমি সেই অংশটিকে নির্দেশ করে দিচ্ছি। আপনি আপনার ব্লগের যে অংশটিকে থাম্বনেইল হিসাবে অ্যাড করতে চাচ্ছেন সেই অংশটিকে নির্দেশ করে দিন। সো এবার ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিন, দেওয়ার পরে সেই অংশটিকে নির্দেশ করে দিন। ছবিটিকে নির্দেশ করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে এসে লক্ষ্য করতে পারবেন যে টিকমার্ক রয়েছে এটির উপর ক্লিক করে দিন। এবার এখানে যে 3 নম্বর আইকনটি রয়েছে এদিক দিয়ে 2 নম্বর এবং এই দিক দিয়ে 3 নম্বর ডিরেক্টলি এই আইকনটির উপর ক্লিক করে দিন। এবার একটু নিচে স্ক্রল করে লক্ষ্য করতে পারবেন যে রিলেটিভ সাইজ নামে অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে এই দুইটাকে 100 করে দিন। সো 100 করা হয়ে গেলে এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিন। এবার লেখাগুলোকে অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করার পরে শেপসের উপর ক্লিক করে দিন। দেওয়ার পরে এই শেপসটিকে ডিরেক্টলি আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করে নেবেন। হয়ে গেলে এখানে যে টিক মার্ক রয়েছে এটির উপর ক্লিক করে দিন। এবার চাইলে এটিকে ছোট বড় বা নিজের পছন্দ মতো যে কোনো অংশে রাখতে পারবেন। সো এবার এখানে এসে লক্ষ্য করতে পারবেন যে কালার নামে আইকন রয়েছে এটার উপর ক্লিক করে এবার এটাকে অ্যানাবল করে দিন। এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে নির্দেশ করে দিন। আবার এখানে যে টিক মার্ক রয়েছে এটির উপর ক্লিক করে দিন। এবার এখানে লেখা অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন রয়েছে এটার উপর ক্লিক করে এখানে টেক্সটের উপর ক্লিক করে দিন। এবার আপনি যে লেখাটি লিখতে চাচ্ছেন সেই লেখাটি লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নামে একটি অপশান চলে এসেছে, এটার উপর 2 বার ট্যাপ করুন, তাহলে অটোমেটিক্যালি কিবোর্ড চলে আসবে। এবার আপনি যে লেখাটি লিখতে চাচ্ছেন ডিরেক্টলি সেই লেখাটি লিখে দিন। লেখা হয়ে গেলে এখানে ওকে অপশানের উপর ক্লিক করে দিন। এবার এই ফন্টটিকে চেঞ্জ করার জন্য এখানে যে একটি আইকন রয়েছে এই আইকনটির উপর ক্লিক করে দিন। এবার একটু নিচে স্ক্রল করলে লক্ষ্য করতে পারবেন যে ফন্ট নামে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এবার তুষার দাস যে ফন্টটি ব্যবহার করে থাকে সেই ফন্টটির নাম হলো কলম বাংলা, সেই ফন্টটি একদমই একটি ফ্রি ফন্ট, সেই ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আমি ডিরেক্টলি সেই ফন্টটিকে নির্দেশ করে দিচ্ছি। ফন্টটিকে নির্দেশ করে দেওয়া হয়ে গেলে ওকে অপশনের উপর ক্লিক করে দিন। এবার লক্ষ্য করতে পারছেন এই জায়গায় ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা কালারের সামঞ্জস্যতা নেই তাই আপনারা এই জায়গায় এটি চিনতে পারছেন না। সো এবার এই ফন্টের কালারটি চেঞ্জ করার জন্য এবার একটু যদি উপরে স্ক্রল করেন তাহলে লক্ষ্য করতে পারবেন কালার নামে অপশন রয়েছে,
এবার এখানে কালার অপশনের উপর ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাক কালারটিকে নির্দেশ করে দিন। এবার দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এবার এখানে যে টিক মার্ক রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এবার এই ফন্টটিকে বড় করার জন্য এখানে লক্ষ্য করতে পারবেন যে টেক্সট সাইজ নামে একটি অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে আপনার পছন্দ মতো এই টেক্সটটিকে যে কোনো জায়গায় বা যে কোনো পজিশনে রাখতে পারবেন। রাখা হয়ে গেলে এবার এখানে এসে যে টিক মার্ক রয়েছে এটার উপর ক্লিক করে দিন। এবার লক্ষ্য করতে পারছেন ঠিক এরকমই থাম্বনেইল তুষার দাস ব্যবহার করে থাকে। সো চাইলে এবার এখানে এসে একটি প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করতে পারেন। ঠিক সেম উপায় আপনারা একটি প্রশ্নবোধক চিহ্ন এই জায়গায় অ্যাড করতে পারবেন। প্লাস আইকনের উপর ক্লিক করে টেক্সটের উপর ক্লিক করে এবার ডাবল ট্যাপ করে এখানে এসে যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে ডিরেক্টলি সেই প্রশ্নবোধক চিহ্নটি এই জায়গায় লিখে দিন। লিখে দেওয়া হয়ে গেলে এবার একদমই এখানে আবারও ফন্ট নামে অপশানের উপর এসে এখানে থেকে যে কোনো একটি ইংরেজি ফন্টকে নির্দেশ করে দিবেন। সো ফন্টটিকে নির্দেশ করে দেওয়া হয়ে গেলে এবার এখানে এসে আবারও এখানে কালার অপশানের উপর ক্লিক করে আবারও এখান থেকে ব্ল্যাক কালারটিকে নির্দেশ করে দিন। এবার এখানে টিক মার্কের উপর ক্লিক করে নিন। এবার একটু উপরে আসলে লক্ষ্য করতে পারবেন টেক সাইজ নামে অপশান রয়েছে, এটার উপর ক্লিক করে এই প্রশ্নপদকটিকে বড় করে দিন। দিয়ে এটাকে আপনি যে কোনো একটি পজিশনে সেট করে দিতে পারেন। সো এবার লক্ষ্য করতে পারছেন যে এই প্রশ্নপদক চিহ্নটি খুব ভালোভাবে চিনা যাচ্ছে না। সো এটিকে আরও ভালোভাবে করার জন্য ডিরেক্টলি আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে লক্ষ্য করতে পারবেন যে শ্যাডো নামে অপশান রয়েছে, এটার উপর ক্লিক করে এটাকে অ্যানাবল করে দিন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে এটি একটু ভালোভাবে চিনে যাচ্ছে। চাইলে এই কালারটিকে চেঞ্জ করে দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারে করে দিতে পারেন। এবং এখানে যে ব্লু রেডিয়াস রয়েছে এটিকে 15 অথবা 15 অথবা 16 রাখবেন। রাখা হয়ে গেলে এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিন। এবার লক্ষ্য করতে পারছেন ঠিক এরকমই থাম্বনেইল তুষার দাস ব্যবহার করে থাকে। সো এবার আপনাকে যে কাজটি করতে হবে এই থাম্বনেইলটি সেভ করার জন্য ডিরেক্টলি এই যে এখানে একটি সেভ আইকন রয়েছে এটার উপর ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর ক্লিক করে এখান থেকে আলট্রাকে সিলেক্ট করে দিন। এখান থেকে আলট্রাকে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে সেভ টু গ্যালারি নামে যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে অটোমেটিক্যালি এটি সেভ হয়ে যাবে। আরেকটি কথা, যারা জানেন না পিক্সেল ল্যাব অ্যাপসে কীভাবে ফন্ট অ্যাড করে, তো তারা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডিরেক্টলি সেই ভিডিওতে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন।